হ্যাঁ যে দেখো জুতোটাকে ফেলে দিলে কোথায় ছুঁড়ে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আসলে সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো দেখো সকালবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, তো কোনো কাজ ফাজ কিছুই হয়নি। তো জাস্ট আমি এই যে কটা রসুন ছাড়িয়ে রেখেছি, কারণ আজকে হবে মাটন, তো বৃষ্টি এখনও পড়ছে, তো তার আগে একটু খেয়ে নিই। চলো খেয়ে আসি। আবার কই চলে আইছি, চলে আইছি। এই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি ঝমঝম করিয়া, আমার সোনুর সংসারে প্রচুর কাজ আমার মাকে বলছে, তো এখন আমি একটু শুনবো সোনুর কাছ থেকে যে সংসারে কি কি কাজ আছে, চলো জিজ্ঞাসা করি। আজে বলো তোমার সংসারে কি কি কাজ। ঘর মোছা আছে, ঘর জাতি আছে, খাবার করা আছে, তারপরে বাবার খাবার নিয়ে যাওয়া আছে, তারপরে শুনতে পেয়েছো কত কাজ, ঘর ঝাঁটিয়া, ঘর মোছে, বাপরে বাপ কত কাজ মেয়ে আমার। তো ও কাজ করুক, এবার আমি গিয়ে আমার কাজটা করি। তো এই যে বৃষ্টি ছেড়েছে, দিয়ে এখন আবার রোদ এসেছে, মানে এসেছে না রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর সোনু স্নান হয়ে গেছে, সোনু খেলছে, আর আমার মা কী করছে দেখি। মা কী করছো? এই যে অমা, তোমার আমাকে লঙ্কা মঙ্কা তো দিয়ে যাবে। ঠিক আছে, বাঁচা গেল বাবা। তো এই যে রান্না চেপে গেছে, যে ভাত হচ্ছে, আর এখানটা তেল গরম হয়ে গেছে, তো আর এখানটাতে মা আলুগুলোকে ভেজে তুলে রেখেছে, এখানটা মশলা আমাদের আবার মিক্সটা খারাপ হয়ে গেছে। তো চলো পেঁয়াজগুলো ছেড়ে দিই তেলের মধ্যে, গ্যাসটা কমে বাপু, তখন ছকাম করে একদম। এই খাবো হচ্ছে পায়েস, তো চলো ঝটপট খাই। তো এই যে আমাদের মাটনের লাল লাল ঝোল, তাই তো? আর এই যে মাটন পিস দেখতে সেই লাগছে, আর এই যে আমার সন্টা বাবা, লস্যিটা আমি খাবো, ছোটদের লস্যি আবার কি, লস্যি আবার ছোটদের হয় নাকি, বড়দেরই লস্যি খাবো খাবো ও এই ভালোবাসো আমাকে, ঠিক আছে কোনো ব্যাপার না, লস্যি দিতে হবে না, আমার কাছেও তো রিংস আছে, মাথাতেই তো নাই, সে ফুটি খাওয়া যা খাও, আমি তো খাবো দেখি। চলো বলো কই আমার ফুগলি রানী, কি হলো ফুগলি, এত বদমাইশ কেন? ওই যে সোনু বক বক করছে, মামাকে বকছে, আমি খেতে বসেছি, তো মা রাত্রির আবার তরকারি করেছে, আর দুপুরে তরকারি শেষ হয়ে গেছে, তো চলো ঝটপট খাই। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো,
কারণ আমার চ্যানেলের ভিউ একদম কমে গেছে। প্লিজ তোমরা একটু ভিউ দেবো আমার ব্লগে, রিকোয়েস্ট করছি। তো যাই হোক, আজকে মতো গুড নাইট। আরও ফকক বকক করে যাচ্ছে, আর তরকারি করেছে কি একটা তরকারি, আর ওখানটা অল্প একটু মাছে মাংস খাই। এই যে সোনা, কাম্মা কি নিয়ে এসছে দেখি, এই দেখো সোনুর পায়ে তোরা, হাঁটো হাঁটো হাঁটো। গুড নাইট বলো।